যাদের মাধ্যমে দেশ চলছিল বর্তমানে চলছে, এদের মাধ্যমে শুধু শান্তি শান্তি শব্দটা শুধুমাত্র কেমন একটা ঘোড়ার ডিমের মতোই কেমন যেন একটা অবস্থান তৈরি হয়েছে। আমরা বিভিন্ন সময় উদাহরণ হিসেবে পেশ করা হয়, এই মিয়া তোমরা পাইছো ঘোড়ার ডিমটা বাবা। ঘোড়ার ডিম মানে ঘোড়া কি ডিম পারে নাকি? একটা অবাস্তব অযৌক্তিক কল্পনা, এটা শুধুমাত্র একটা মুখের কথা। তা শান্তিটাও 51 বছর স্বাধীনতার বয়সে আমরা শুধু শুনিয়ে আসছি, কিন্তু শান্তির পরিবর্তে আমরা কী পেলাম? তাবাম দুনিয়ার ভিতরে যারা দেশটা পরিচালনা করেছিল বর্তমানে করছে, এদের পরিচালনায় একবার নয় দুইবার নয় পাঁচবার প্রায় তাম দুনিয়ার ভিতরে দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। শুধু তাই নয়, যখনই সর্বত্র ব্যক্তি পর্যায় থেকে শুরু করে কোথাও আমরা তাকাই, যারা ক্ষমতায় থাকে এই শক্তিতে এই গর্বতে আমাদের সাধারণ মানুষের কষ্ট অর্জিত অর্থ সম্পদ তারা বিভিন্ন পর্যায়ে লুণ্ঠন করে বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে। শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করেছেন ফরিদপুর জেলায় এক ছাত্র সংগঠনের ছাত্রলীগের ছেলেরা একজনই প্রায় 2000 কোটি টাকার মতো পাচার খেয়েছে। এটা আমাদের জন্য দুঃখ, এটা আমাদের বাংলাদেশের জন্য কলঙ্ক, কিন্তু তালিকার ভিতরে চলে আসছে। তাহলে যারা নাকি বিভিন্ন সময় দেশ পরিচালনার ব্যাপারে সুন্দর সুন্দরভাবে কথা বলছে, শান্তির কথা বলে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বারবার তার ক্ষমতা শিবে ক্ষমতায় ওঠার পরে গ্রাম্য, আমরা ছোটোবেলায় একটা পড়ছিলাম না বইয়ের মধ্যে যে টুনটুন আর টুনটুন, তারা যখন ক্ষমতায় যায় তখন আর আমাদের জনগণকে আর তারা চেনে না, এরকম আর কতদিন চলতে থাকবে? এই জন্যই খুলুকুহু খুলুকুহুল কুরআন, আশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন কুরআনুল কারীম পড়ো নাই, পুরো 30 বার কুরআনুল কারীম হলো আল্লাহ রাসূলের চরিত্র। সেখানে আপনারা দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে নবুয়াতি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে তিনি যে নীতি আদর্শ তিনি বাস্তবায়ন করে গেছিলেন, আপনারা সর্বযুগে যখন ইতিহাস পড়বেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়া রাজত্ব করলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো 350 মতো দেশের রাজত্ব করলেন, এর ব্যাপারটা কি যে সর্বত্র সর্বশ্রেণীর মানুষ তারা কিন্তু এই নীতি আদর্শকে গ্রহণ করেছে। কিন্তু আজকে দুঃখের মধ্যে বলতে হয় আমাদের বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মুসলমান বসবাস করার পরেও এ দেশের ভিতরে এই নীতি আদর্শটা, এই যে তাম দুনিয়ার ইতিহাসে যেই সোনার মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন দুনিয়াতে মানুষের শান্তির লক্ষ্যে উন্নয়নের লক্ষ্যে, সেই মানুষটার নীতি আদর্শ যদিও নাকি আমরা তার উম্মত দাবি করি, কিন্তু তার সেই নীতি আদর্শের ব্যাপারে আমরা অনেকেই কেমন জানি কিন্তু উদাসীন, কেমন জানি আমরা দুর্বলতা আমাদের থেকে কার্যক্রমে প্রকাশ পাচ্ছে, এটা আমাদের জন্য একটা দুঃখ। এই জন্য আমি বিশেষ করে আজকে সিরাত সম্মেলনের মাধ্যমে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তার যে কার্যক্রমগুলো ছিল এগুলো যদি আমরা ফলো করতে পারি দুনিয়াতে শান্তি পাবো আখেরাতে মুক্তি পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সম্মেলনকে সফল এবং সুন্দর এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আর কি দোয়া না বক্তব্যের ভিতরে বলেছিলেন যে আমরা ক্ষমতায় যেতে পারলে মদিনার সনদে দেশ চালাব। মদিনার সনদ তৈরি করছিলেন তার রূপকারকে আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আওয়ামী লীগ সরকার তারাও বুঝে যে এই নীতি আদর্শের বাহিরে শান্তি তালাশ করলে পাওয়া যায় না। আমাদের পাশের রাষ্ট্র ভারত বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায়, সেখানে তাদের যে প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি শান্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছিল তোমরা শান্তি যদি চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে বলেছিলেন তার নীতি আদর্শ যদি ফলো করতে পারো শান্তি পাবা।
বিশেষ করে আমার আজকে সিরাত মাহফিলে বা এই সিরাত আজকে সম্মেলনের মধ্যে এই আলোচনার তো একটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে। সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি আমরা আর সে আলোচনা রাখব, আর আমরা যারা শ্রোতা রয়েছে শুনব, এটাই কিন্তু আমাদের মূল না। আলোচনা করব শুনব, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব। যদি এভাবে হতে পারি তাহলে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সর্বত্র শান্তির একটা আমরা যেটাকে বলি বাতাস সর্বত্র বয়ে যাবে, আর এটাই বাস্তবতা। শান্তি শুধু আমরা শুনছি, কিন্তু 150 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স যা